আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতের পিঠাপুলির আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্বাদে চিকেন ভাপা পিঠার রেসিপি। সচরাচর আমরা যে ভাপা পিঠা খাই তার থেকে এর টেস্ট একদমই আলাদা, আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চিকেন ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে চিকেনটাকে প্রিপেয়ার করব। আমি এখানে 1 কাপ মুরগির বুকের মাংস ছোট টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, আর আধা টেবিল চামচ দিয়েছি টমেটো সস। এবার মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে 20 মিনিটের মতো একটা সাইডে ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবে। 20 মিনিট পর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর এভাবে করে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে সব দিক থেকে মাংসগুলো ভাজা হতে পারবে। চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রান্না করব। কোনোভাবে চুলার আঁচ কমিয়ে রাখবেন না, তাহলে চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনের যে একটা জুসিনেস সেটা চলে যাবে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়েছি 2 টেবিল চামচের মতো গাজর কুচি, আর স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা দিয়ে দিবেন। এবার সব কিছুকে আরো 2-3 মিনিট ভুনে নিলেই কিন্তু ভাপা পিঠার জন্য চিকেনের পুরটা একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু চিকেনের পুরটা রান্না করা হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 4 কাপ পরিমাপের চালের গুঁড়া। আমি এখানে ফ্রেশ চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো লবণ। এবার সবকিছুকে ভালোভাবে একটা হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। পানিটাকে কিন্তু একেবারে দেওয়া যাবে না, পানিটাকে অল্প অল্প করে দিতে হবে আর চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। কিভাবে কাজটা করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চালের গুঁড়ার এই মিশ্রণটা পারফেক্ট ভাবে হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে চাপ দিলে, যদি এভাবে দলা পাকিয়ে থাকে আর এভাবে চাপ দিলে যদি ভেঙে যায়, তাহলে বুঝতে হবে ভাপা পিঠা তৈরি করার জন্য চালের মিশ্রণটা একদম রেডি। চলে যাচ্ছি এই চালের গুঁড়াগুলোকে চেলে নেওয়ার জন্য। তার জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া নিব আর এভাবে করে চেলে নিব। আর যে কোনো টাইপের ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ার মিশ্রণটাকে আপনাকে এভাবেই প্রিপেয়ার করতে হবে। একইভাবে করে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়ার মিশ্রণটাই চেলে নেওয়া হয়ে গেছে, আর এটাই হচ্ছে ভাপা পিঠা তৈরি করার জন্য চালের মিশ্রণ। এবার চলে যাচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য। ভাপা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা ঢাকনা আর সাথে একটা জালি। আপনারা চাইলে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন, তবে এভাবে করে জালি ব্যবহার করলে ভাপা পিঠাগুলো খুব সহজে তৈরি করা যায়। এবার প্রথমেই ঢাকনার মধ্যে কিছুটা চালের গুঁড়ের মিশ্রণ নিয়ে নিলাম, তারপর আঙুলের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে মাঝ বরাবর দিয়ে একটা গর্ত করে নিয়েছি, আর এর মধ্যে রান্না করা চিকেনটাকে দিয়ে দিলাম। আর অবশ্যই এই পর্যায়ে চিকেনটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। এবার উপর থেকেও চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে দিলাম, তারপর এটাকে হালকা হাতে একটু প্রেস করে দিলাম। খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকা হাতে প্রেস করতে হবে, তা না হলে কিন্তু ভাপা পিঠার ভিতরে আবার সিদ্ধ হবে না। মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার জালির সাহায্যে এটাকে মুড়িয়ে নিচ্ছি, তারপর চলে যাচ্ছি ভাপা পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করতে। আর ভাপা পিঠাগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় আমি ভাপা পিঠার তৈরি করার হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটাকে অর্ধেক করে পানি নিয়ে নিয়েছি। আর পানিটা যখন বলক উঠে আসবে আর ভাপ বের হতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে ভাপা পিঠাটাকে আমি পাতিলার মাঝ বরাবর দিয়ে দিয়ে দিলাম, তারপর ঢাকনাটাকে সরিয়ে দিলাম, তারপর জালি দিয়ে পুরো পিঠাটাকে এভাবে করে মুড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 3 মিনিটের মতো। আর 3 মিনিটের মধ্যেই কিন্তু একটা ভাপা পিঠা সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম হাই হিটে রাখতে হবে। এর মধ্যে কিন্তু একটা পিঠা সিদ্ধ করা হয়ে গেছে, আর পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য পিঠার মধ্যে একটু চাপ দিলে, যদি এটা অনেকটা স্পঞ্জি মনে হয় তাহলে বুঝতে হবে পিঠাটা একদম রেডি। একইভাবে করে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আর চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে অবশ্যই একদম হাই হিটে রাখতে হবে। আর পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাঁড়িতে পানির পরিমাণটা যাতে অর্ধেক পরিমাণ হয়, যদি কমে যায় সেক্ষেত্রে আরো কিছুটা পানি পাতিলের ভিতর দিয়ে দিতে পারেন। একইভাবে করে সবগুলো পিঠা তৈরি করব আর এগুলোকে সার্ভ করে নিব। চেষ্টা করবেন একদম গরম গরম এই পিঠাগুলোকে সার্ভ করতে, গরম গরমই আসলে ভাপা পিঠা খেলে এর আসল টেস্ট পাওয়া যায়। কেমন লাগলো আমার আজকের এই ভিন্ন স্বাদের ঝাল ভাপা পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা একটু বেশি ঝালখোর আশা করছি তাদের কাছে আমার আজকের এই পিঠার রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।